हेलो व्यूअर्स, बाइक ब्लॉगर पक्ष से आपनादेर जानाच्छि आंतरिक शुभेच्छा अभिनंदन। आज के आमी आपनादेर देखाबो बाइकेर फुएल ट्यांक किभाबे वाश करबेन, तो फुएल ट्यांक कत किलोमीटर पर पर वाश करबेन से विषये आज के आमी आपनादेर देखाबो। तो चलुन देखे आसि आजकेर भिडियो। तो आपनारा देखेन ए फुएल ट्यांकटा आमी किभाबे परिष्कार करब। तो एकटा फुएल ट्यांक आपनारा कखन परिष्कार करबेन, एकटा बाइक जखन আপনার 10,000 বা 15,000 কিলোমিটার পর এই বাইকের মধ্যে ফুয়েলের সাথে অনেক ময়লা যায় ভিতরে ফুয়েল ট্যাঙ্কের ভিতর, এবং দেখা যায় আপনার ফুয়েলের সাথে অনেক সময় এই কেরোসিন মিক্সার থাকে, এবং অনেক সময় দেখা যায় পানি মিক্সার থাকে। এগুলির কারণে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে অনেক ময়লা জমে যায় এই ফুয়েল ট্যাঙ্কের ভিতর। তো এক সময় দেখা যায় আপনার যদি আপনি যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের যদি যত্ন না নেন, তাহলে দেখা যায় ফুয়েল ট্যাঙ্ক এই সেট দিয়ে বা এই ফুয়েল ট্যাঙ্কের এই ভিতর সেট দিয়ে মরিচাটা আসে আসলে ভিতর থেকে মরিচা আসে, এই আপনার ফুয়েল ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি ফুয়েল ট্যাঙ্কের যত্ন নেন, যেমন মনে করেন 10,000 কিলো বা 15,000 কিলো পরপর আপনারা যদি আপনার ফুয়েল ট্যাঙ্ক যদি ভিতরে ওয়াশ করেন বা ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করেন, তো আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ভিতরে আমি গ্যারান্টি দেবো ফুয়েল ট্যাঙ্ক জীবনে নষ্ট হবে না, আপনার ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই ভালো থাকবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ফুয়েল ট্যাঙ্কটা আপনারা পরিষ্কার করবেন। ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এই ট্যাঙ্কির মুখের মধ্যে এই যে খাকটা থাকে খাকটা খুলতে হবে না। তো আপনারা কোন দিকে খুলবেন এই দেখেন, এই যে আপনার এই ফুয়েল মিটারের যে বয়াটা আছে আপনারা খুলবেন, এই বয়াটা খোলার জন্য আপনাদের 10 নম্বর একটা গুটি লাগবে, আবার অনেক বাইকের মধ্যে 8 নম্বর নাট থাকে। তো আমি এগুলো হতো 10 নম্বর, এটা হিরো স্প্লেন্ডার গাড়ি, তো আসলে এটা পুরাতন বাইক, সেজন্য আমি এই বাইক দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য। এই দেখেন আপনারা আপনারা ফুয়েলের মিটারের বয়াটা খোলার সময় আপনারা খেয়াল রাখবেন এই জায়গায় একটা মাফলার থাকে, এই দেখেন, আর এটা লাগানোর সময় জোরে টাইট দিবেন না, জোরে টাইট দিলে এই মাফলারটা নষ্ট হয়ে যায়। তো এই মাফলার যদি একবার নষ্ট হয় এই জায়গা দিয়ে তেল লিক করবে, ফুয়েল লিক করবে। তো আপনারা এটা লাগানোর সময় এবং এই খেয়াল রাখবেন যাতে এই মাফলারটা নষ্ট না হয়। তো আপনারা কি করবেন, এই ফুয়েলের এই মিটারের বয়াটা খোলার পর আপনারা ফুয়েল ট্যাঙ্কটা ভালো করেভাবে ঝাঁকি দিবেন। এভাবে ঝাঁকি দেওয়ার পর এরকম করে ঝাঁকি দিবেন, দেখেন একটু করে ঝাঁকি দিয়েছি মাত্র, কতগুলি ময়লা বের হয়েছে দেখেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করবেন এবং কত কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করবেন। আপনারা দেখছেন কিভাবে আমি পরিষ্কার করছি, তবে আমি এটা আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করার সময় আপনারা ভালো করে পরিষ্কার করবেন, এবং 10,000 কিলোমিটার অথবা 15,000 কিলোমিটার পর পর আপনারা আপনাদের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করবেন। আমি এখন এই ফুয়েল ট্যাঙ্কের এই ফুয়েলের মিটারের বয়াটা লাগাচ্ছি, দেখেন কীভাবে লাগাচ্ছি। আপনারাও টাইট দিবার সময় এভাবে হালকা করে হাত এই হালকা করে এভাবে টাইট দিবেন যাতে নষ্ট না হয়। আমি শুধু এই ভিডিওগুলি আপনাদের বাইক নিয়ে বাইকের কাজ নিয়ে ভিডিওগুলি শুধু বানাই শুধু আপনাদের জন্য,
তো আপনারা যদি এই ভিডিও যদি না দেখেন আসলে আমার খুব খারাপ লাগে। আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলি সারাদিন কাজ করার পর এই ভিডিওগুলি এই ভিডিও আমি বানাই। তো আপনারা আমার এই ভিডিও আপনারা একটু কষ্ট হলো আমার ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বাইক নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। আসলে আমার আমি কথা আমার কথাগুলি আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না। তো আসলে আমি আমি এই এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল, সেজন্য আমি কথাগুলি আপনাদের সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না। সেজন্য আমি আপনাদের কাছে খুব ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত। তো আসলে আপনারা যদি আমার এই ভিডিও না দেখেন তাহলে আমার মনোবলটা ভেঙে যাবে। আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন এই আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।